আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসে আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে ত্রিকোণ ভাবের অধিপতি গ্রহ ত্রিকোণে রাজযোগ তৈরি করেছে ফলে বুদ্ধিমত্তা স্টুডেন্টদের মধ্যে বাড়াবে অ্যাক্টিভিটিস বাড়াবে বাইশে অগাস্টের আগে আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে দেবদর্শন পর্বে আজ আমি আলোচনা করতে যাচ্ছি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার মাসিক রাশিফল সেই সাথে অগাস্ট মাসে চার চারটে গ্রহের রাশির পরিবর্তন হতে চলেছে বুধ শুক্র মঙ্গল রবি এই চারটে গ্রহ অগাস্ট মাসে তাদের রাশির পরিবর্তন করবে তার ফল কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসেবে আপনাদের ক্ষেত্রে কি প্রভাব পড়তে চলেছে সেটা নিয়ে এখানে আমি ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। এই আলোচনার মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য পরিবার বিদ্যাশিক্ষা প্রেম অর্থ বিবাহ বিবাহিত জীবন কেরিয়ার ব্যবসা ভাগ্য প্রভৃতি বিষয়ে কি পদক্ষেপ অগাস্ট মাসে নেওয়া উচিত হবে এবং কি কি বিষয় আপনাদেরকে অ্যাভয়েড করা উচিত সেই সাথে আপনাদের জীবনে যে বর্তমানে সমস্যা চলছে কতদিন সেটা থাকবে এই যে গ্রহেদের রাশির পরিবর্তন হচ্ছে তার মধ্যে দিয়ে কি সুবিধা আপনারা লাভ করতে পারবেন অথবা কি সমস্যা আপনাদের জীবনে আসতে পারে এই সমস্ত বিষয় নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সাথে চর্চা করব এর পাশাপাশি এই ভিডিওর শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব যার সঠিক উত্তর যারা দেবেন তাদের মধ্য জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো সেই সাথে আপনারা জানতে পারবেন এই মাসে শুভ রং এবং আপনাদের জন্য কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের জীবনের সমস্ত সমস্যাকে সরিয়ে সফলতাকে আপনাদের জীবনে আরও বেশি করে ব্যবহার করতে পারবেন তাই পুরো ভিডিওটা শেষ অব্দি খুব মন দিয়ে দেখবেন আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে তাই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রত্যেকটা মানুষ নিজেদের কর্মফল বাবা মায়ের কর্মফল সেই সাথে জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে সেই অনুসারে তার সাথে হাতের গঠন হাতের রেখা গ্রহের অবস্থান এবং যে বাস্তুতে বাড়িতে থাকা হয় সেই বাস্তুর পজিশন এই সমস্ত কিছুর ওপর ফল নির্ভর করে তাই যদি কখনো এই আলোচনার মধ্যে দিয়ে আপনার মনে হয় যে কোথাও আপনার সাথে মিলছে না তাহলে জানবেন আপনার জন্মচক আপনার হাত এবং বাস্তুর পর্যবেক্ষণ করানো ভীষণ দরকার তবে মূল আলোচনায় যাবার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে চাই অতি পবিত্র মাস শুরু হতে চলেছে অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবের মাস শ্রাবণ মাস আপনারা সবাই জানেন সমুদ্র মন্থনের মধ্য দিয়ে যে হলাহল বা বিষ বেরোয় ভগবান শিব নিজের কণ্ঠে ধারণ করে সমস্ত প্রাণ অস্তিত্ব বা সৃষ্টিকে রক্ষা করেছিলেন সেই জন্য তার আরেক নাম নীলকণ্ঠ বা হলধর আর এই সমুদ্র মন্থন শ্রাবণ মাসেই হয়েছিল তাই শ্রাবণ মাস হলো বাবার মাস আর ভগবান শিব মানে হল সৌম্য শান্তি স্থিতিশীলতা আপনার জীবনের উন্নতি নির্ভর করে চারটে জিনিসের ওপর তনুস্থিতি অর্থাৎ আপনার শরীর স্বাস্থ্য মনস্থিতি অর্থাৎ আপনার মন পরিস্থিতি এনভায়মেন্ট মানে আপনার পরিবেশ এবং গৃহস্থিতি অর্থাৎ আপনার বাস্তু তাই আপনার জীবনে এই চারটে পিলারের কোনো একটা জায়গায় যদি নর্বর হয় তাহলে আপনার জীবনের স্থিতিশীলতার ক্ষেত্রে সমস্যা তৈরি হয় এখানেই শ্রাবণ মাস নীলকণ্ঠধারী ধারী যিনি আপনার জীবনের সমস্ত গড়ল সমস্ত বিষ সমস্ত বাধা বিপত্তি আপনার জীবনের সমস্ত দুঃখ কিছু সব কিছুকেই নিজের কণ্ঠে ধারণ করে রেখেছেন এই জন্য এই শ্রাবণ মাসে প্রতি বছরের মতো এই বছরও বিশেষ হোমযজ্ঞের আয়োজন করেছি প্রতিকার প্রতিবিধানের আয়োজন করেছি তবে এই বছরের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমি এই বছর চারটে জ্যোতির্লিঙ্গে যাব এবং সেখানে গিয়ে হোমযজ্ঞ এবং আপনাদের নবগ্রহের কাজ এবং প্রতিকার প্রতিবিধানের কাজ করব। এই চার জ্যোতির্লিঙ্গ হল নাসিকে ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ ঝাড়খণ্ডে বাবা বৈদ্যনাথ মধ্যপ্রদেশে উজ্জায়নে মহাকালেশ্বর এবং ইন্দোরে নর্মদা নদীর ধারে ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ যেখানে গিয়ে আপনাদের জন্য আমি হোম যজ্ঞ করবো সেক্ষেত্রে আপনাদের যাদের জীবনে প্রচণ্ড সমস্যা চলছে ঋণ প্রচণ্ড আর্থিক সমস্যা শত্রুতা মামলা মোকদ্দমা চাকরি কিংবা ক্যারিয়ার নিয়ে সমস্যা সন্তানকে নিয়ে সমস্যা বিদ্যাশিক্ষা নিয়ে সমস্যা কিংবা গর্বে সন্তান ধারণ নিয়ে সমস্যা বিবাহ বিবাহিত জীবন প্রেম এই সমস্ত কিছু সমস্যা নিয়ে যারা ভীষণভাবে জর্জরিত রয়েছেন এই সময়কে যারা জীবনে কাজে লাগাতে চাইছেন আপনাদের জন্মকুণ্ডলীর যারা প্রতিকার করতে চাইছেন তারা নিচের যে হেল্পলাইন নাম্বার আছে এক্ষুনি সেই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এক্ষেত্রে সত্যি যারা সিরিয়াস তারাই যোগাযোগ করুন কারণ এই যোগ অত্যন্ত শুভ শুধু তাই নয় এই যে চারটে জ্যোতির্লিঙ্গে যে আমি কাজ করব চারটে জ্যোতির্লিঙ্গে কাজ করা মানে জানবেন আপনার জীবন পাল্টে যাবে সুতরাং যারা সত্যি চাইছেন এই সমস্যা থেকে বেরোতে যদি সিরিয়াসলি চিন্তা করেন তবেই যোগাযোগ করবেন কারণ আমি জানি এই ভিডিওটা দেখার পর প্রচুর মানুষ যোগাযোগ করবেন কিন্তু সবার কাজ নেওয়া ওইটুকু সময়ের পরিসরে কিন্তু সম্ভব হবে না সুতরাং আপনারা যাদের মনে হচ্ছে যে সত্যি আপনাদের জীবনে ভীষণ বড় সমস্যা চলছে তারাই যোগাযোগ করুন কারণ এই যোগে কাজ করা মানে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনার জীবন আজকে যত কষ্টেই থাকুক যেখানেই থাকুক না কেন সেখান থেকে আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে পজিটিভ রেজাল্ট ভগবান শিবের আশীর্বাদে আপনি পাবেনই পাবেন চলুন এবার দেখে নিই অগাস্ট মাস যখন শুরু হবে তখন কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান ঠিক রকম থাকবে আপনার রাশির প্রথমভাবে বিরাজ করছে শনিদেব নিজেই দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করছে চতুর্থভাবে মঙ্গলের সাথে বৃহস্পতি বসে আছে আর ষষ্ঠভাবে রবি এবং সপ্তমভাবে অবস্থান করছে বুধের সাথে শুক্র আর অষ্টমভাবে কেতু ফলে সবার ক্ষেত্রে আগে জানাবো শরীর স্বাস্থ্য কেমন থাকবে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু সালে শরীর স্বাস্থ্যর দিক থেকে যদি দেখা যায় তাহলে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনি সে নিজেই প্রথমভাবে বক্রি অবস্থায় অবস্থান করছে তাই ভাবের ফলাফল সে দেবে চোদ্দই নভেম্বর অবধি কিন্তু সেখানে ভাবেরও ফলাফল দেখতে পাওয়া যাবে এমনিতে আপনার শরীর স্বাস্থ্য ভালোই রয়েছে কোনো সমস্যা দেখা যাবে না কারণ বুধের সাথে শুক্র দুজনেই কেন্দ্রস্থানে রয়েছে শুক্র ট্রানজিট করবে তারপর অষ্টমভাব অর্থাৎ সিংহ রাশিতে শুক্র ষোলোই অগস্ট অবধি এখানে থাকবে তারপরে কন্যা রাশিতে চলে যাবে বুধ বক্রি অবস্থায় পঞ্চম পাঁচ তারিখের পর বকরি হবে বুধ এবং বাইশ তারিখের পর বুধ আবার কর্কট রাশি অর্থাৎ ষষ্ঠভাবে পড়বে ফলে শরীর স্বাস্থ্য থেকে কোনো সমস্যা দেখা যাচ্ছে না শনি বকরি অবস্থা রয়েছে তাই আপনার মধ্যে ক্লান্ত লাগতে পারে স্ট্রেস আসতে পারে মাথা ব্যথার সমস্যা দেখা যেতে পারে ওয়েদার পরিবর্তনের সমস্যা দেখ কোথাও ঘুরতে গেছেন সেখানে ওয়েদার এর কারণে আপনার শরীরে কিছু না কিছু সমস্যা দেখা যেতে পারে তবে মেজর কোনো ইস্যু দেখা যাচ্ছে না কারণ প্রথম ভাবের অধিপতি সে প্রথম ভাবেই অবস্থান করছে আর্থিক দিক থেকে দেখতে গেলে কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অগাস্ট মাসে আর্থিক স্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে কারণ অর্থের অধিপতি গ্রহ বৃহস্পতি কেন্দ্রস্থানে অবস্থান করছে তার সাথে মঙ্গলও সেখানে বসে আছে তাই জন্য বৃহস্পতির শক্তি মঙ্গল পাবে এই কারণে বৃহস্পতি আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে কিন্তু এখানে মঙ্গল কিছুটা নেগেটিভ ফল দেওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বৃষ রাশিতে অবস্থান করছে অর্থাৎ আপনার দুটো বড় অর্থ লাভ হবে তাই এবং তার সাথে খরচাও হতে পারে অগাস্ট মাসে মঙ্গলের কারণে আপনার মার্কেটিং থেকে লাভ হবে প্রপার্টি থেকে লাভ হবে প্রপার্টির সমস্যা সেগুলো সমাধান হয়ে যাবে কিন্তু প্রপার্টিতে খরচাও বাড়তে পারে এই মঙ্গলের কারণে এর পাশাপাশি বৃহস্পতির কারণে আপনার শেয়ার থেকে অনেক টাকা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে আটকে থাকা টাকা পয়সা আবার ফেরত পাওয়া অগাস্ট মাসে যোগ দেখতে পাওয়া যাচ্ছে এক্সট্রা ইনকামের যোগ তৈরি হচ্ছে অর্থাৎ আর্থিক স্থিতি বৃহস্পতি যথেষ্ট ভালো দেবে প্রথমত ভূমি থেকে আপনি কোনো লাভ পেতে পারেন দ্বিতীয়ত শেয়ার ও ইনভেস্টমেন্টের থেকেও লাভ হবে তৃতীয়ত মার্কেটিং থেকেও কিছু লাভ হবার সম্ভাবনা রয়েছে কিন্তু কিছু খরচা বাড়বে মঙ্গলের জন্য আগেই বলেছি ঘরের কোনো জিনিস খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আপনি বাড়িতে বাথরুম বা রান্নাঘর এইগুলো ক্ষেত্রে কিংবা জলের কাজ এই ধরনের কাজ আপনি করাতে পারেন সেই সব বিষয়ে আপনার টাকা পয়সা খরচা হবে অর্থাৎ রিপেয়ারিংয়ের জন্য অর্থ ব্যয় হতে পারে ফলে মঙ্গল একদিকে আপনাকে ভালো ফল দেবে অন্যদিকে কিছু খরচা বাড়াবে অগাস্ট মাস কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য খুব ভালো থাকবে শুধু আপনি প্রয়াস করুন চেষ্টা করুন আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন পারিবারিক দিক থেকে দেখতে গেলে মঙ্গল ও বৃহস্পতি চতুর্থ স্থানে অবস্থান করছে ফলে চারটি ঘটনা অগাস্ট মাসে ঘটতে চলেছে প্রথমত ঘরের মধ্যে কোন লোহা বা বাথরুম বা বিদ্যুতের কাজ আপনি করাতে পারেন দ্বিতীয়ত আপনার ঘরে বা ফ্যামিলিতে পুজো পাঠ হতে পারে কোনো ধর্মীয় স্থানে আপনি যেতে পারেন বা আপনি কোনো মন্দিরে যেতে পারেন ফলে ঘরের মধ্যে শান্তি পরিবেশ বজায় থাকবে তৃতীয়ত পরিবারের সাথে কোনো বিয়েবাড়ি পার্টি বা ফাংশান বা কোনো অনুষ্ঠানে আপনি যোগদান করতে পারেন চতুর্থ তো কোনো নতুন বস্তু ঘরের মধ্যে আসবে অর্থাৎ কোনো কিছু পারচেস করবেন এবং পরিবারের সদস্যরা এতে ভীষণভাবে খুশির মহল পরিবেশ তৈরি করবে ফলে অগাস্ট মাস আপনাদের পারিবারিক স্থিতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে যেসব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সন্তান আছে চন্দ্র পঞ্চমভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করছে মিথুন রাশি হল বুধের রাশি চন্দ্রর সাথে শত্রুতা রয়েছে ফলে চন্দ্র এখানে দুর্বল হয়ে থাকবে প্রথমে ছোট সন্তান অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের নিচে তাদের ক্ষেত্রে বলবো মন অশান্ত থাকবে পড়াশোনায় একাগ্রতা আসবে না অগাস্ট মাসে পড়াশোনার ক্ষেত্রে খুব খারাপ পারফরমেন্স দেখা যেতে পারে সব মিলিয়ে বাবা মা তরফ থেকে কিন্তু বকা শোনা এবং টিউশানের ক্ষেত্রেও কিন্তু সন্তানদের ক্ষেত্রে আপনার কিছু কমপ্লেন আসতে পারে বিশেষ করে অগাস্ট মাসে ছোট সন্তানদের ক্ষেত্রে পারফরম্যান্স খুব একটা ভালো থাকবে না আর আপনাদের যাদের সন্তানের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কিন্তু চু ছোটোখাটো চোট আঘাত লাগতে পারে কেরিয়ারের ক্ষেত্রে সফলতা পাবে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট প্রশংসা লাভ করবে নতুন কারণ কাজের সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রেও কিন্তু যথেষ্ট ভালো উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে চোট আঘাত লাগার সম্ভাবনা আপনার বড় সন্তান অর্থাৎ যাদের বয়স আঠেরো বছরের ওপরে তাদের কিন্তু সম্ভাবনা রয়েছে এবার জেনে নেব কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকার যারা স্টুডেন্ট পঞ্চম ভাব থেকে শিক্ষাকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বুধ বুধ আপনার কেন্দ্রস্থানে বিরাজ করছে এবং সেখান থেকে প্রথম ভাবের ওপর সে দৃষ্টি দিচ্ছে ত্রিকোণ ভাবের অধিপতি গ্রহ ত্রিকোণে রাজযোগ তৈরি করেছে ফলে বুদ্ধিমত্তা স্টুডেন্টের মধ্যে বাড়াবে অ্যাক্টিভিটিস বাড়াবে ট্যালেন্ট বৃদ্ধি করবে কারণ বুধ প্রথম ভাবের ওপর দৃষ্টি রয়েছে প্রথমভাব আমাদের নিজেদের শরীর স্বাস্থ্যের হয় এবং সেখানে ফোকাসকেও নির্দেশ করে ফলে এই মাসে দেখা যাচ্ছে বুধ তার যথেষ্ট ফোকাস বাড়াবে সেই সাথে শুক্র অবস্থান করছে মঙ্গল ও পঞ্চমভাবে ট্রানজিট করবে এরপরে ফলে স্টুডেন্টদের মধ্যে এনার্জি থাকবে পড়ায় মন বসবে এই মাসে কোনো সমস্যা নেই যদি কোনো পরীক্ষা থাকে সেক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে বিশেষ করে অগাস্টের আগে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে বাইশে অগাস্টের পর মনের মধ্যে কিছুটা আপ ডাউন ভাব আসতে পারে পঞ্চম ভাব থেকে প্রেমকেও বিচার করা হয় প্রেম সম্পর্কে স্থিতি দেখতে গেলে শনির দৃষ্টি বুধের ওপর বুধের দৃষ্টি শনির ওপর এই যোগ কিন্তু ভালো কারণ একে অপরের মধ্যে দৃষ্টি বিনিময় করছে সপ্তম দৃষ্টি আপনাদের যে সম্পর্কের সমস্যা আসবে বাইশে অগাস্টের পর দেখা যাবে যখন বুধ বক্রি হয়ে ষষ্ঠভাবে কর্কট রাশিতে প্রবেশ করবে বাইশে অগাস্টের পর আপনাদের সম্পর্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় ছোট ছোট বিষয়ে তর্ক বিতর্ক না হয় এমনটাও যেন না হয় যে আপনাদের জন্য ঝগড়ার জন্য কিছুটা নিজেদের মধ্যে সেপারেশন দেখা যেতে পারে তাই বাইশে অগাস্টের আগে কিন্তু আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে বিবাহ ও বিবাহিত জীবনের ক্ষেত্রে বলবো সপ্তম ভাব নির্দেশ করে আর আপনার সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি বর্তমানে ষষ্ঠ অবস্থান করছে কিন্তু ষোলোই অগাস্ট রবি সপ্তমভাবে ভাবে অর্থাৎ সিংহ রাশিতে নিজের ঘরে প্রবেশ করবে রবি যখন তার নিজের রাশিতে প্রবেশ করবে উজ্জ্বলত্বকে কিন্তু আরও বাড়াবে যখন রবি তার নিজের ঘরে থাকে তার বৈবাহিক সুখ আনন্দে পরিপূর্ণে ভরে তোলে কিন্তু ষোলোই অগস্টের আগে ষষ্ঠভাবে অবস্থান করছে এই কারণে কিন্তু ষোলোই অগাস্টের আগে আপনাদের মধ্যে সম্পর্ককে খেয়াল রাখতে হবে বৈবাহিক জীবনে যাতে ঝগড়া না হয় কোনো প্রকার তর্ক বিতর্ক না হয় বৈবাহিক জীবন যেন ভালো থাকে সে বিষয়ে কিন্তু আপনাকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তবে ষোলোই অগস্টের পর আপনাদের ক্ষেত্রে সম্পর্ক কিন্তু আবার যথেষ্ট ভালো থাকবে এবারে আসবো আপনাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ভাগ্য নবম স্থান থেকে ভাগ্যকে বিচার করা হয় আর আপনার ভাগ্যের অধিপতি গ্রহ হল শুক্র যে বর্তমানে সপ্তমভাবে বুধের সাথে অবস্থান করছে ত্রিকোণের অধিপতি গ্রহ কেন্দ্রতে রয়েছে শুক্রের পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে কোনো সমস্যা নেই কেন্দ্রতে অবস্থান করছে রবির ঘরে এবং প্রথম ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে ফলে ভাগ্য এই মাসে আপনার যথেষ্ট ভালো থাকবে কিন্তু শুক্র নিচস্ত হয়ে যাবে পঁচিশে অগাস্টের পর তাই পঁচিশে অগাস্টের আগে ভাগ্য যথেষ্ট ভালো থাকবে যদি কিছু করতে চান কোনো ভাবনা চিন্তা করছেন এই মাসে করার ব্যাপারে আপনি সিদ্ধান্ত নিতে চান বা কোনো কাজ শুরু করতে চান কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকতে যদি থাকে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো পঁচিশে অগাস্টের আগে শুক্র কেন্দ্রতে বুধের সাথে অবস্থান করছে এই সময় আপনি ভাগ্যের ব্যাপারে যে কোনো ডিসিশন নিতে পারেন কুম্ভ রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বলবো দশম ভাবের অধিপতি গ্রহ হল মঙ্গল আর আপনার রাশির চতুর্থভাবে অবস্থান করছে এবং সেখান থেকে মঙ্গলের সপ্তম দৃষ্টি দশম ভাবের ওপর রয়েছে কিন্তু মঙ্গল ছাব্বিশে অগস্ট মিথুন রাশিতে পঞ্চমভাবে প্রবেশ করবে যতক্ষণ মঙ্গল চতুর্থভাবে থাকবে দশম ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে ফলে আপনার কাছে যদি কাজ আছে আপনি সেটাকে খুব ভালোভাবে করছেন যদি আপনার টার্গেট থাকে সেখানেও আপনার টার্গেট কিন্তু অ্যাচিভ হবে ছাব্বিশে অগাস্টের পর মিথুন রাশিতে প্রবেশ করবে এবং তার দৃষ্টি একাদশভাব বা ভাবের ওপর পড়বে ফলে আপনার ইনকাম লাভ প্রফিট যথেষ্ট বাড়াবে কোনো না কোনো ক্ষেত্রে আপনার জীবনে আপনার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি নিয়ে আসবে এই সময়ে আপনার প্রমোশনের যোগ রয়েছে ছাব্বিশে অগাস্টের আগেও আপনার কেরিয়ার ভালো রয়েছে কারণ বৃহস্পতির সাথে মঙ্গল রয়েছে ফলে আপনার কাজ খুব ভালো থাকবে খুব সহজভাবে যে কোনো কাজ আপনি সম্পন্ন করতে পারবেন তবে অনেকের মধ্যে স্ট্রেস রয়েছে অ্যাংজাইটি রয়েছে তার মেন কারণ রয়েছে আপনার জন্মকুণ্ডলীর অবস্থান কীরকম সেটা তো আমি জানি না সেখানে মঙ্গলের অবস্থান কেমন কারণ বৃহস্পতি ও মঙ্গল যদিও গোচরে অবস্থান করছে কিন্তু আপনার জন্মকুণ্ডলীর ওপর নির্ভর করবে আপনার ভেতরে স্ট্রেস বা অ্যাংজাইটি আসবে কিনা যদিও ম্যানেজমেন্ট টেকনিক্যাল আইটি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি ব্যাংকিং বা ডেটা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি যথেষ্ট ভালো ফল দেবে এবারে আসব কুম্ভ রাশি বা লগ্নের সেই সব জাতক জাতিকা যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বলবো বাইশে অগাস্টের আগে আপনার ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ দেখতে পাওয়া যাচ্ছে তবে বাইশে অগাস্টের পর আপনাদের স্ট্রেস আসতে পারে কিন্তু তার আগে আপনাদের ব্যবসা যথেষ্ট ভালো থাকবে এতক্ষণ আমি কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের উপর নির্ভর করে আর আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মচক আলাদা কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা মহাদশা অন্তর্দশা দশা আলাদা আপনার হাতের গঠন রেখার অবস্থান গ্রহের অবস্থান এবং আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর অবস্থান এগুলো কোনোটা সম্পর্কে আমার কিন্তু সম্যক ধারণা নেই যদি আপনার সম্পর্কে আমার এই ধারণাগুলো থাকতো তাহলে এই ভিডিওতে আমি যা আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও নিখুঁত হুবহু মিলে যেত কুম্ভ রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনো পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক ও ফলো করুন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন এ আমি এই পর্বে উল্লেখ করেছি আপনার রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল আপনাদের কততম ঘরে বা ভাবে অবস্থান করছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার তরফ থেকে আপনাদের জন্য এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে থাকে তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে হবে এবারে আপনাদের আপনাদের জন্য জন্য এই এই নীল এবং গোলাপি এবারে দেখে নেব কি মহা উপায় আপনাদের এই মাসে পালন করা উচিত যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন সবার প্রথমে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং শাহ বুধায় নামা একশো আটবার পাঠ করবেন সেই সাথে শনির বীজ মন্ত্র প্রতিদিন সন্ধেবেলায় ওম প্রাং প্রিং প্রং শহ শনেশ্বরায় নামক একশো আটবার পাঠ করবেন সেই সাথে যেহেতু আপনাদের শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণ চলছে তাই হনুমান চল্লিশা পাঠ করা ভীষণ দরকার প্রতিদিন নিয়ম করে সেটা পাঠ করবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব মিন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্টের মাসিক রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন নমস্কার